দীপ ওয়াইটি ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওয় সবাইকে স্বাগত। ভিডিওটি শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারের জন্য। আজ বিকেল থেকেই গেম লোডিং পড়ে গিয়েছে, নেটওয়ার্ক কানেকশান এরর আসছে। ট্যাব টু বিগেন করলে দেখো তোমরা সার্ভার বিজি। আমাদের ইন্ডিয়ান সার্ভার থেকে যারা গেম খেলো, আজ থেকে হয়তো আর গেম খেলা যাবে না, কেন সার্ভার ডাউন করে দিচ্ছে প্রত্যেকের। আস্তে আস্তে গেম হয়তো আর খেলতে পারবে না, আজকে হয়তো শেষ গেম খেলা। দেখে নাও ইন্ডিয়ান সার্ভারে ফ্রি ফায়ার ব্যান্ড হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পরেই সবারই আস্তে আস্তে এই নোটিশগুলো আসা শুরু হবে, আর গেম তোমরা খেলতে পারবে না। আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, কিন্তু ফ্রি ফায়ার অফিসিয়ালের তরফ থেকে এখনও কোনো নোটিশ বা নিউজ তারা এখনও দেয়নি। কোনো জায়গায় ইনস্টাগ্রামেও দেয়নি, ফেসবুক পেজেও দেয়নি। হয়তো আজ রাত্রের মধ্যে তোমরা কোনো একটা খারাপ বা ভালো খবর হয়তো পেয়ে যেতে পারো। দেখো খুব তাড়াতাড়ি হয়তো ফ্রি ফায়ার এত বড় কোম্পানি, হয়তো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, কিন্তু গভর্নমেন্টের নিয়ম অনুসারে হয়তো দেরিও হতে পারে। দেখা যাক কবে ঠিক হয় আমাদের ফ্রি ফায়ার, আবার কবে প্লে স্টোরে আসবে সেটা ঠিক নেই। হয়তো ফ্রি ফায়ার বন্ধ করেছে আমাদের ইন্ডিয়ান সার্ভারে প্রাইভেসি প্রবলেমের জন্য। দেখা যাক কবে আবার ফ্রি ফায়ার ঠিক হয়। আশা করি সবারই মনটা খারাপ, কিন্তু কিছু করার নেই, গভর্নমেন্টের নিয়ম অনুসারে গেম ব্যান্ড হয়ে গিয়েছে আজকে।